খেলতে ভালো হবে বলে অন্তত বল কিরাম করলে ভালো হয় বলে এক পাশে থাকবে খাট খাটের সামনে থাকবে একটা মাদুর পাতার জায়গা তার সামনে থাকবে দেওয়ালের একটা শোকেস খাটে বসে বসে শোকেসের দিকে তাকানো হবে বাগাছে পিছনে কাছের ভিতরে সামনে আছে হরিণ পিছনে আছে এমন করে বাঘ সামনে আছে খরগোশ পিছনে আছে প্রজাপতি সামনে আছে ফুল পিছনে আছে বিড়াল সামনে আছে ইঁদুর শোকের ভিতরে সব সাজিয়ে রাখতে হবে দেখতে কত সুন্দর দেখাবে সামনে আছে কলসি পিছনে আছে বক বক কলসির ভিতরে মুখ দিয়ে দিয়ে পানি টেনে টেনে খাবে শোকেসের ভিতরে এগুলো না রাখলে ঘরের মানানো হবে না আবার মাথার দিকে থাকবে একটা আলমারি ওই খাটের পায়ের দিকে থাকবে একটা আলনা জামা কাপড় গুলো গোছিয়ে রাখতে হবে দরজার পাশে একটা জানলা থাকবে জানলার ধারে টেবিলে থাকবে বৌমাটা জানলার পাশে টেবিলের উপরে রাখতে হবে বৌমাটা বৌমা আমি এর বাংলা নাম দিয়েছি বৌমা ইংরেজি নাম হলো টেলিভিশন ঘরের ভিতরে জানলার ধারে টেবিলের উপরে এটা যদি না রাখা হয় ও ঘরের মানান হবে না আপনাদের কারো ঘরে বৌমা টৌমা নাই তো আমাদের দেশে মোল্লা মৌলবি ঘরে যদি আসে তাড়াতাড়ি ওরে তিনটে কাপড় দিয়ে নতুন বউ ঢেকে দেয় হুজুর এসেছে মৌলবি এসেছে দে ঢেকে এখন ঘন্টা ঢেকে দে হুজুর যেন না দেখে হুজুর যেই চলে যাবে সবরেসানি করে বৌমার ঘন্টা তখন আলগা হয়ে যাবে ঠিক বললাম না ভুল বললাম মোল্লা মৌলবি ঘরে ঢুকলে ওরে দুটো কাপড় দিয়ে ঢেকে রাখে তো চেহারা দেখালে তোর ফেস কাটি নষ্ট হবে এখন বৌমা ঢেকে থাক নতুন বউ আর হুজুর যাই চলে যাবে সবরেসানি করে বৌমার চেহারা আলগা করে দেয়া হবে ছেলেরে বলবে খোকা 15 মিনিট হয়ে গেছে বোধহয় শাহজবের অনুষ্ঠান তাড়াতাড়ি ভালো মোড়া একটু দেখা যা হুজুর যদি বাড়িওয়ালার জিজ্ঞাসা করে ভাই টেবিলের উপর ওটা কি ঢাকা বলে আর বলবেন না মানে বড় ছেলেটা এত বলি বলে বাইরে পার তোর সব বড় ছেলের ঘাড়ে দিয়ে বাড়িওয়ালা বেরিয়ে গেছে বেরিয়েছে বলছে খোকা তোর চাচা এসেছে দাদিমা সবরেসানি তো দাদা সবরেসানি চাচা এসেছে বাৎসরিক আসে এক খতম পড়িয়ে সবরেসানি করিয়ে দেয় তো চাচার একটু নাস্তা করিয়ে আয় বাড়িওয়ালা ঢোকে না ঢুকলে আবার জিজ্ঞাসা করবে ভাই বলতে বলতে বেরিয়ে গেলেন সব তো বললেন না লজ্জায় পড়ে গেছে বাড়িওয়ালা ছেলেরে বলছে তো চাচারে নাস্তা করিয়ে আয় ছেলে ঘরে এসেছে নাস্তা পানি নিয়ে দস্তরখান চিলিপচে নিয়ে হুজুরও চিন্তা করছে এরে যদি আবার জিজ্ঞাসা করি শেষ পর্যন্ত পিপাসায় যদি মরি তাও পানিও পাবো না এরা জিজ্ঞাসা করে দরকার নাই মোল্লা মৌলবীরা হারাম হালাল খেয়ে খেয়ে এদের যেমন গলা চেপে গেছে শ্রোতারাও হালাল হারাম খেয়ে খেয়ে এদেরও কান তালা লাগা হয়ে গেছে আজকের আর ওয়াজ নসিহতে কাজ হচ্ছে না ঠিক বললাম না ভুল বললাম মোল্লা মৌলবীরা হালাল হারাম খেয়ে খেয়ে মদখোরের বাড়ি সুদখোরের বাড়ি সিনেমা খোরের বাড়ি টেলিভিশনের বাড়ি এমন করে রেডিও খোরের বাড়ি এদের বাড়ি মোল্লা মৌলবীরা পীর সাহেবরা খেয়ে খেয়ে এদের যেমন গলা চেপে গেছে আর সাধারণ মানুষেরা হালাল হারাম খেয়ে খেয়ে ব্যবহার করে এদেরও কান তালা লেগে গেছে মাইকে হাঁকলো আজার কানে আওয়াজ ঝেকে না মাঠ ভেঙে শুধু আওয়াজ পালিয়ে যাচ্ছে ঠিক বললাম না ভুল বললাম ওয়াজ করেছিলেন মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি একে ওয়াজে কাজ হয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ ওয়াজ করলেন আমাদের বসিরাত আল্লামা এই বাংলা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর কেবলা আর প্রধান খলিফা হিসাবে মর্যাদা প্রাপ্ত হয়েছিলেন যিনি ডানাত হিসাবে সম্মান প্রাপ্ত হয়েছিলেন যিনি আজকের তারা একটা বার ওয়াজ করেছি তাদের ওয়াজে কাজ হয়ে গেল বেঈমান ইমানদার হলো আল্লাহওয়ালা জান্নাতি হয়ে গেল একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ একজন খোদাদ্রোহী জাহান্নামীর কথা আপনাদের কাছে কি একটু বলবো নাকি এক ওয়াজে কেমন কাজ হয়েছে একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা খোঁজ করিয়া আসল তার খোঁজ করিয়া আসল তার তোমার কুটুরির সম্মুখে নবী পাকের নূরের ঝলক
লাগলো তাদের চক্ষুতে যে নূরে রই ঝলক লেগে যে নূরে রই ঝলক লেগে চোখ জ্বলসে গেল সেই নবীর ওই মহাব্বতে দরুদ মোমিন পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়িদিনা মাওলানা মুহাম্মদ। আপনাদের হুগলি জেলার পাশে একটি জেলা আছে, নাম তার হাওড়া জেলা। নাম শুনেছেন তো, দেখেছেন তো নাকি পাশের জেলা? হুগলি জেলার পাশে একটি জেলা, জেলাটির নাম হাওড়া জেলা। হাওড়া জেলা একটি জায়গার নাম হলো বাকুল। বাকুল কি নাম বললাম? বাকুল শরীফ। ফুরফুরা থেকে 18 কিলোমিটারের মতো রাস্তা। ওই মুন্সিরহাটের আগে বর্গেশিয়া থেকে কিছুটা সামনে যে জায়গাটির নাম হলো বাকুল শরীফ। অনেকে গেছেন না ওখানে? চৈত্র মাসের প্রথম সপ্তাহে প্রতি বছর জলসা হয় না? ওখানে ঘুমিয়ে আসেন যিনি, তার নাম হলো সুফি আব্দুল মোমেন, ঠিক তো নাকি? এ লোকটার আসল নাম ছিল প্রতাপ চন্দ্র সেন। কি নাম বললাম? প্রতাপ চন্দ্র সেন। বাড়ি ছিল বাংলাদেশের চট্টগ্রাম। কোথায় বললাম? বাংলাদেশের চট্টগ্রাম, পূর্ব পাকিস্তান। ভারত বাংলাদেশ তখন এক ছিল। মুজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহি ওয়াজ করতে গেছেন বাংলাদেশে। নোয়াখালী থেকে নৌকা যোগে জলপথে পানিপথে তিনি চট্টগ্রামে গেছেন। পরের দিন জলসা, যে বাড়িওয়ালার বাড়িতে জলসা, বাড়িওয়ালার বাড়ির সামনে একটা সদর দলুজ আছে। দলুজ, দলুজ ঘর বোঝেন তো? এখন তার দলুজ ঘরের দরকার নাই। মামাতো ভাই, খালাতো ভাই, বন্ধু এসেছে, ঘটের ঘরের ভিতরে জাগা। খোকার বাপ বাড়ি নাই, খোকার মা তো আছে, অসুবিধে কিছু নাই। যা লাগবে সব দেবে, কোনো অসুবিধা নাই। আগেকার যুগে আত্মীয় স্বজন আসলে বাড়ির সদরে বসো, অন্দর মহলে ঢোকার পারমিশন নাই। বাড়িওয়ালা বাড়ি আসবে, তারপরে যদি নিয়ে আসে তখন আসবে। তার আগে এখন আমরা মেয়েরা বাড়িতে কোনো বেটা ছেলের প্রবেশ অধিকার নাই। ঠিক বললাম না ভুল বললাম? এখন মডার্ন হয়ে গেছে। মামা তো ভাই, খালা তো ভাই, বন্ধু এসে ও বাইরে থাকবে কেন? ঘরে ঢুকুক, অসুবিধে নেই। ঘরে ঢুকে যায় আর ঘরের মেয়েরা বলে অনেক দিন পরে এসেছিস, বলে খেয়াল ছিল না, মনে ছিল না, তো এসেছি। বলে আজ 11 মাস বিয়ে হয়েছে, তোরে দেখিনি। বাপের বাড়ি থাকতে সপ্তাহে সপ্তাহে দেখতাম। আমি রান্না করতে যাই, গালটা হা কর, একটু পান দিয়ে যাই, হা কর, বলে আমার হাতে দেখাই। বলে অনেক দিন পরে এসেছিস, তোর হাতে দিলে আমার কথা মনে থাকবে না, তোর গালে এমন করে দেবো যেন 3 সপ্তাহ অন্তর অন্তর আসিস। বুঝতে পেরেছেন? গাল হা কর, গালে দে। খোকার বাপ মাঠ থেকে বাড়ি আসে কাজ করে, এসে যদি বলে আজকে রৌদ্র পড়েছে খুব, পিপাসায় কলিজা শুকিয়ে গেছে, এক গ্লাস পানি হলে ভালো হয়। আমাদের মেয়েরা বলে সেই কলসি আর ওই গ্লাস, যত পারো ঠেলো আর খাও, আমার এখন পানি দেওয়ার সময় নাই। এখানকার মারা অবশ্য এরম বলে টালে না। রৌদ্র পড়তেছে দেখে ওরা মাল সব রেডি করে রেখে দেয়। বাড়ি আসলে খোকার বাপেরা হাওয়া দিতে হবে, ঠান্ডা পানি দিয়ে পিপাসা দূর করতে হবে। এখানকার মারা অ্যাডভান্স সব জোগাড় করে রেখে দেয়। আমাদের 24 পরগনা বসিরহাট এলাকার কথা বলছি। মামা তো ভার, খালা তো ভার, বন্ধু আসলে ওর গালে জোর করে দেয়। আর স্বামী এসে যদি বলে পিপাসা লেগেছে এক গ্লাস পানি, বলে আমি রান্নাঘরে আছি, সেই গ্লাস আর ওই কলসি, যত পারো ঢালো আর খাও, অসুবিধে কিছু নাই। এরা বাজার থেকে মাঝে মধ্যে বাড়ি আসে রাত 11টায়, এসে জিজ্ঞাসা করছে রান্না বান্না কি হয়েছে। বলে উচ্ছে বেগুন, মাছ ঝোল আছে আর ভাত। বলে গাটা যেন গরম গরম ভাত, খান দুই রুটি হলে ভালো হতো, কারণ ভাত খেলে জ্বর একটু বেশি হয়, রুটি খেলে আর জ্বরটা বেশি হয় না, খান দুই রুটি হলে ভালো হতো, যেন 103 জ্বর জ্বর ভাব। আমাদের মেয়েরা বলে এই রান্নাঘর থেকে 3 ঘন্টা ধরে আগুন পেয়ে আসলাম, উচ্ছে বেগুন রান্না করলাম, মাছের ঝোল ভাত, আর এখন রাত 11টায় বাড়ি এসে বলছো রুটি। অত যদি রুটি খাওয়ার ইচ্ছা হয় রান্নাঘরে যাও, তৈরি করো খাও, আমি বাপের মেয়ে যেতে পারবো না। যদি তোমার ভালো না লাগে মেম্বার ডাকো, আর আমার ডিম বেচা পয়সা আছে, চারানার কাগজ আমি এনতেছি, সঙ্গে সঙ্গে ডিভাইডেড, কোনো অসুবিধা নাই। মেম্বারকে ডাকবে তুমি, কাগজ কেনবো আমি,
সঙ্গে সঙ্গে সই স্বাক্ষর করে আমরা ও ভাই ও ভাইয়ের মতো চিন্তা ভাবনা নেব। এখন রাত দুপুরে রুটি বানাতে যেতে পারবো না, তুমি এখানকার মারা ভালো, রাত বারোটা এসেও যদি বাড়িওয়ালা বলে দোকানা রুটি তো চারখানা করিয়ে দেয়, রাত্রি দোকান খাবে সকালে দোকান খাবে, ঠান্ডা বাসি ভাত টাত খেতে হবে না, খোকার বাপের জ্বর হবে, এরা যত্ন করে ভালো। ভাইরা আমার বাড়িওয়ালা বাড়ির সদরে জায়গা দিয়েছি পিসাব কেবলাকে, ফুরফুরার পিসাব কেবলা মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকী, এদের ওয়াজ কেমন কাজ হতো একটুখানি লক্ষ্য করেন। আর বর্তমান যুগে আজ আর কাজ হচ্ছে না, হুজুর বাড়ির সদরে বসা জায়গা করে দিয়েছেন বিশ্রামের জন্য। আমি যেমন আজকের সকালে এসে গেছি আপনাদের গ্রামে, গতকাল প্রোগ্রাম ছিল দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ, সেখান থেকে রাত তিনটে বেরিয়ে এখানে এসেছি সকাল সাড়ে সাতটার দিকে একটানা গাড়ি ছাড়িয়ে। চিন্তা গেলাম বাড়ি যেতে গেলে তো চার ঘন্টা সাড়ে চার ঘন্টা লাগবে, ওখান থেকে আবার এখানে আসতে গেলেও সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা লাগবে, ঝামেলার দরকার নেই, সোজাসুধি চলে যাই, এসে সারাদিন বিশ্রাম করছি। ভাই হুজুর সকালে সকালে চলে গেছে বিশ্রামের জন্য, জায়গা করে দেওয়া হয়েছে বাড়ির সদরে, কিন্তু কানে একটা আওয়াজ আসছে ঢং ঢং ঠং ঠং আওয়াজ আসতেছে। পিসাব ডেকে বলে বাবা বাড়িওয়ালা তোমাদের বাড়ির পাশে কিসের একটা আওয়াজ হচ্ছে ঢং ঢং ঠং ঠং, আওয়াজ শুনলে তো ঘুমানো যাবে না, বিশ্রাম হবে না, সারা রাত জাগতে হবে, আলে মোলা মারা চতুর্দিক থেকে আসবে, ফতোয়া ফারায় জিজ্ঞাসা করবে, সারা রাত ঘুম হবে না, রাত্রিতে সারা রাত জলসা হবে, অতএব দিনে একটু বিশ্রাম না নিলে রাত জাগবো কি করে, বাবা আওয়াজটা কি একটু বন্ধ হবে না? বাড়িওয়ালা বলছে হুজুর আমাদের মসজিদ যেখানে হিন্দু ভাইদের মন্দিরও সেখানে, ওদের মন্দিরে পূজা হয় আমরা কিছু বলি না, আমাদের মসজিদে আজান হয় নামাজ হয় ওরাও কিছু বলে না। বিশ্বাস বললেন লাকুম দিনু কোমলিয়া দিন, আল্লাহ কোরআনে বলেছেন তোমাদের ধর্ম তোমাদের কাছে ভালো, ওদের ধর্ম ওদের কাছে ভালো, লাইক রহা ফিদ্দিন, ধর্মের উপরে কোনো জোর জবরদস্তি নাই, যার যেটা ভালো লাগবে সে সেটা করবে, ব্রেন বুদ্ধি মগজের বিচার হবে হাসরে, যদি কোনো ব্যক্তি অন্যায় পথে চলি কিয়ামতে আল্লাহ তার অ্যাকশন করবেন, দুনিয়ায় কোনো মানুষের অধিকার নাই শাস্তি দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে শব্দটা কিসের হচ্ছে? বলে হুজুর ওদের মন্দিরে আজকে পূজা আছে, পূজা হচ্ছে, তাই ব্রাহ্মণ ঘন্টা বাজিয়ে শোলক পরে পূজা করছে, বালতির মালগুলো সব খালি করার জন্যে। ব্রাহ্মণদের কাজ হলো মন্দিরে যখন পূজা হয় বালতিগুলো খালি করে দিতে হয় সংস্কৃতের শ্লোক পড়ে, যা দেবী সর্বভূতে শান্তি রূপে অং নমস্তস্যই নমো নমো অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পুণ্যং ব্রাহ্মণ অল্লং আল্লাহ রসুল মুহাম্মদ রকং বরস আদাল্লা বুকামে বাকম আল্লাহ বুক নিকতম এত এসমেন্তরে মেচ্ছা যাচ্ছে না সমন্বিত মুহাম্মদ ইতি খ্যাত শিষ্য শাখা সমন্বিত আসুর সংহারিণী হোহরং অল্লাহ অল্লাহ ইল্লাল্লাহ তিল্লাল্লাহ এ শ্লোক পড়লেই বালতির মাল হ্যাবিস হবে, কোনো অসুবিধে নাই। আর সাধারণ মানুষ বলবে ব্রাহ্মণ বাবাজি আমার বালতিটা আগে খালি করে দেন, কিন্তু ব্রাহ্মণের একটু চালাক আছে মৌলবীদের মতো, ওরা দেখবেন শ্লোক পড়ে যখন যেখানে আল্লাহর নবীর নাম আসে ওখানে একটু ঘন্টা জোরে জোরে বাড়ি দেয়, কারণ ওই আওয়াজটা যদি যারা বালতি এনেছে ওরা শুনে নেয় তাহলে মাল তো আর দেবে না, মাল সমেত বালতি ফেরত যাবে। যখন আল্লাহর নবীর নামটা শ্লোকে আসে, বেদে পুরাণে এমন কোন অথর্ব বেদে ও ভাইদান বহু জায়গায় আল্লাহ এবং নবীর নামের প্রশংসা করা হয়েছে। বেদ চারটি ভাগে বিভক্ত, একটার নাম ঋগ্বেদ, একটার নাম সামবেদ, একটার নাম যজুর্বেদ, একটার নাম অথর্ববেদ। এই প্রতি চ্যাপ্টারেই মনি ঋষির আমার আল্লাহ এবং নবীর নামের ভূয়সী প্রশংসা করেছে। আর প্রশংসার কথাগুলো যখন ব্রাহ্মণদের মুখ উচ্চারিত হয় ঘন্টায় তখন একটু জোরে জোরে বাড়ি লাগায় যাতে আওয়াজ শ্রোতাদের কানে না যায়, গেলে তো আর মাল পাওয়া যাবে না। এ চিন্তা ভাবনা নিয়েছিলেন যিনি, ভারতবর্ষের মথুরার বৃন্দাবনের কীর্তি সন্তান ছিলেন, তিনি নাম হলো তার ডক্টর শিবশক্তি স্বরূপজি, বিখ্যাত পূজারী ছিলেন, সারা ভারতবর্ষের ৬৫ কোটি হিন্দু জৈন শিখেদের ভগবানের অবতার কলির কলকে ছিলেন। ১৯৮৪ সালের এপ্রিল মাসের ১০ তারিখ লোকটি মন্দিরের পূজা পরিত্যাগ করে কলেমা শরীফ পাঠ করে আমার নবীকে স্বপ্ন দেখে জান্নাতি মানুষ হয়ে গেছে। জোরে বলুন সুবহান। হিন্দুর ঘরের মানুষ আজ আমাদের লজ্জা দিতে শুরু করেছে, আর মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে এখনো নবীরে দেখতে পেলাম না, এ দুঃখ কি রাখার জায়গা আছে নাকি?
লর্ড হেডলির মতো মানুষ আমার নবীকে চামড়া চোখে দেখলেন। বাংলাদেশের ঢাকা শহরের কৃতি সন্তান, পিতার নাম পণ্ডিত শশীকান্ত ভট্টাচার্য, লোকটির নাম ডক্টর সুদর্শন ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ফার্স্ট ক্লাস ডিগ্রি অর্জন করে বাংলা কোরআন পড়ে তার মগজ ঘুলে গেল। আমার নবীর ভালোবাসা হৃদয়ে তৈরি করে ব্রাহ্মণের ঘরের ছেলেটি বাপ দাদা জীবন কাল মন্দিরে পূজা করেছে, এই লোকটা আমার নবীকে স্বপ্নে দেখেছে, কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে, নাম পাল্টে নাম রেখেছে মোহাম্মদ আবুল হোসেন ভট্টাচার্য। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। 1992 সালের ঘটনা, তিনি কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, মাথায় লাগালেন টুপি, মুখে রাখলেন দাড়ি। জীবনে টুপি দাড়িতে খুরকে সে লাগায় না, রাস্তাঘাটে পথে যেখানেই যায় নবীর সুন্নত আদায় করে চলে। আর আমরা গিরগিটি সময় হলেই পাল্টাই, অসুবিধে কিছু নাই। মুসলমান ভাইরা আমার, উত্তর ভারতের মথুরার বৃন্দাবনের কৃতি সন্তান, যার বাবার নাম মহন্ত প্রীতম দাসু দাসের, মায়ের নাম হলো ভানুমতি কর, তার স্ত্রীর নাম ছিল শ্রদ্ধা দেবী, কন্যার নাম ছিল অস্পরা, যুবতী মেয়ে, ডিগ্রিধারী মেয়ে, সেও পর্যন্ত কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। স্ত্রী কলেমা পড়লেন ডক্টর শিবশক্তি স্বরূপজি, যিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, যার নাম অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। এখান থেকে যদি কেউ ডিগ্রি অর্জন করে, দুনিয়ার কোনো দেশের শিক্ষা প্রতিষ্ঠান তার ডিগ্রি সম্মান নষ্ট করতে পারে না। ওখান থেকে 12টা ভাষায় এমএ পাস করেছিলেন, 10টা ধর্মগ্রন্থের জ্ঞান নিয়ে ডক্টরেট অফ ডিভাইনিটির পদমর্যাদা পেলেন। ভারত সরকার যার নামের পাশে সার্টিফিকেট দিল, হিন্দুস্তানে এনার মতো এত বড় ধর্মীয় জ্ঞানী পণ্ডিত আর কেউ নাই। সেই লোকটি কয়েক মাস দোবাসের বিখ্যাত মন্দির, উত্তর ভারতের বিখ্যাত মন্দির, মন্দিরটির নাম দোবাসের মন্দির, 120 বিঘা জমি বাউন্ডারি করে ঘেরা, 350 বিঘে জমিতে যা ফসল হয় মন্দিরে ব্রাহ্মণের নসিবে সব জুটে যায়। ওই মন্দিরের ব্রাহ্মণ যিনি হবেন তার নসিবে জুটবে 350 বিঘে জমির আয়, আর হাজার হাজার মানুষ প্রতিদিন ওই মন্দিরে পূজা দিতে হয়, 4 থেকে 5 বস্তা করে ফল হয়, হাজার হাজার টাকা মানুষ তাকে দিয়ে যায়, ভগবানের অবতার কলির কলকি হিসাবে সম্মান জানিয়েছিল। তুমি যদি আমাদের হয়ে কিছু বলো, তোমার কথাটা ভগবানের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে, আর ভগবান তোমার কথা শুনে আমাদের দুঃখ নিবারণ করে দেবে, এই জন্য তোমার কাছে আমরা আসি, তুমি আমাদের হয়ে কিছু বলবে। কয়েক মাস মন্দিরে পূজা করার পর একদিন বাড়ি এসে বললেন, বিবি এ শ্রদ্ধা দেবী ব্রাহ্মণী, গোটা দুই প্রশ্ন। স্ত্রী বললেন, হোয়াট ইজ দা কোশ্চেন, হে আমার স্বামী কি প্রশ্ন তোমার? বলে, প্রশ্ন হলো এই যে, আমি ন্যায় পথে চলবো না অন্যায় পথে চলবো, সত্যের আশ্রয় গ্রহণ করব না মিথ্যাকে বরণ করব। স্ত্রী বললেন, 65 কোটি মানুষ আপনার মুখের দিকে তাকিয়ে রয়েছে ভারতে, আপনার দিকে মানুষ আদর্শ শিখবে, আপনার দিকে মানুষ চরিত্র গঠন করবে, আপনি যদি অন্যায়ের পথ চলেন তাহলে মানুষ অন্যায় ভালোবাসবে, আপনি ন্যায় পথে চললে আপনাকে দেখে মানুষ ন্যায় পথ অবলম্বন করবে, আপনি যদি মিথ্যার আশ্রয় গ্রহণ করেন দেশের মানুষ আর সত্য খুঁজে পাবে না, আর আপনি সত্যের আশ্রয় গ্রহণ করলে মানুষ মিথ্যা ভুলে যাবে, কারণ আপনার আদর্শ দেখেই মানুষ আদর্শ তৈরি করবে। উনি বললেন, বিবি তাহলে এখন কি করব তাই বলো। বলে, আপনাকে ন্যায় পথে চলতে হবে, সত্যের আশ্রয় গ্রহণ করতে হবে। ডক্টর শিবশক্তি স্বরূপজি বললেন, কালকের থেকে আর ফলের রস নসিবে জড়বে না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। বলে, ফলের রসের সঙ্গে কি অসুবিধা হলো? আপনি দুটো প্রশ্ন করলেন, উত্তর দিলাম সঠিক, এতে ফলের রসে কি অসুবিধা? বলে, ন্যায় পথে চলতে গেলে, সত্যের আশ্রয় গ্রহণ করতে গেলে মন্দির আর ঘন্টা হাতে করে সংস্কৃতের শ্লোক পড়া যাবে না, আর শ্লোক যদি না পড়ি বালতি খালি করা যাবে না, আর বালতি যদি খালি না হয় রস নসিবে জটবে না, কালকের থেকে মুসলমানদের মতো রোজা রাখতে হবে। বিবি বলছেন, ব্যাপার বুঝি না। ডক্টর শিবশক্তি স্বরূপজি বললেন, আমি বেদ পড়তে জানি, পুরাণ পড়তে জানি, গীতা পড়তে জানি, বাইবেল পড়তে জানি, চন্দাবস্তা পড়তে জানি, রামায়ণ পড়তে জানি, মহাভারত পড়তে জানি, ত্রিপিটক পড়তে জানি, এমন করে ভাগবত পড়তে জানি, মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন শরীফ আমি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে পারি, এবং এক জায়গায় বসে তার মানও বলে দিতে পারি। আমাদের মতো মৌলবীদের কাছে হঠাৎ যদি কোনোদিন কোরআন শরীফ কেউ নিয়ে আসে, এসে যদি বলে, হুজুর এই জায়গাটা বুঝতে পাচ্ছেন একটু বুঝিয়ে মানে বলে দেন, হুজুর বলবে, আমার স্যার পায়খানা 3 দিন ধরে হচ্ছে, হঠাৎ পেক লেগেছে, লোটা পথ না দিয়ে আগে পায়খানা করে আসি,
বাথরুম যদি দেখিয়ে দেন বাথরুমে ঢুকবে না, বলবে কোন দিকে পেয়ারা বাগান খড়ি বাগান আখ বাগান আছে, দেখিয়ে দে ওই দিক থেকে কাজ মিটিয়ে আসি। খালধারির দিকে যদি হুজুর একবার কাঁসা বা পিতলের বদনা নিয়ে যায়, জীবন আর ফেরবে না, খাল ঝাঁপিয়ে চলে যাবে, বদনা আর পাওয়া যাবে না, 150 টাকা হাবিস। এরাম হুজুর যদি খাল পাড়ে যেতে চায়, কলা বাগান আখ বাগানে ঢুকতে চায় বাথরুমের পায়খানার জন্য, তো হরেক মাল 650 টাকা মার্কা দিতে হবে ভাই, প্লাস্টিক প্লাস্টিক 650 টাকা মার্কা। ও চলে গেলে খুব বেশি অসুবিধা হবে না, তবে কাঁসা বা পিতলের লোটা বদনা যদি দেন ও জীবন আর ফেরবে না। ঠিক বললাম না ভুল বললাম? ফেরবে না। আর ভারতে প্রথম কোরআন শরীফের বাংলা বঙ্গানুবাদ করেছিলেন যিনি, মুসলমানের ছেলে নন তিনি, তার নাম হলো ভাই গিরিশচন্দ্র সেন। হিন্দুরা কোরআন শরীফ পড়ে, হিন্দুরা কোরআন ভালোবাসে, হিন্দুরা কোরআনকে ভক্তি করেছে। স্বাধীনতা বিপ্লবীর মহান নেতা মিস্টার মহাত্মা গান্ধী কোরআন ভালোবেসেছে, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু কোরআন ভালোবেসেছে, স্বাধীন ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী মিস ইন্দিরা গান্ধী কোরআনের আদর্শ মেনেছে, ভারতের হিন্দুর ঘরের কীর্তি সন্তান ডক্টর রামনারায়ণ শাস্ত্রী আল্লাহর কোরআনকে ভালোবেসেছে, পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী কোরআন ভালোবেসেছে, লালা লাজপত রায় কোরআন ভালোবেসেছে, পণ্ডিত কালিদাস কাপুর কোরআন ভালোবেসেছে, তেজ বাহাদুর সাপ্রু কোরআন ভালোবেসেছে, চোলাশাকর ঠাকুর বাড়ির কীর্তি সন্তান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আল্লাহ নবীর সুন্নতকে সারা জীবন পালন করে চলে গেছে, আর আমরা মুসলমান সেই নবীকে চিনতে পারিনি। এ দুঃখ কি আর রাখার জায়গা আছে নাকি ভাই? ভারতের কীর্তি সন্তান স্বামী বিবেকানন্দ আমেরিকার শিকাগো শহরে ইংরেজিতে 3 ঘন্টা বক্তৃতা দিয়েছিলেন, তার বক্তৃতার 3 ভাগের 2 ভাগ ছিল আমার নবীর জীবন আদর্শের উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি বিশ্ব রেকর্ড করলেন, ভারতের কীর্তি সন্তান মর্যাদা পেলেন, স্বামী বিবেকানন্দ যিনি ইংরেজিতে বক্তৃতা করেছিলেন, ও দেশের মানুষেরা জানতো ভারতের মানুষ ইংরেজি জানে না, 3 ঘন্টার মতো বক্তৃতা করলেন শিকাগো শহরে, বিদেশিরা বলল ভারতের এত ইংরেজি জানে জানে না, এবং তার বক্তৃতায় মানুষ মুগ্ধ হয়ে কেঁদেছিল। তার বক্তৃতা 3/2 অংশ ছিল আমার নবীর জীবন আদর্শের উপরে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমরা মুসলমান সেই নবীরে চিনতে পারিনি, শুধু নবী দিবস করতে এসেছে, আল্লাহুম্মা সাল্লি আলা লা ইলাহা ইল্লাল্লাহ 4 বার পড়েছি, কাজ মিটে গেছে, ব্যাস হয়ে গেছে, আর দরকার নেই। ও মুসলমান ভাইরা আমার, আচার্য বিনয় ভাবের নাম আপনারা শুনে থাকবেন, এর কেউ কোরআনের বাংলা অনুবাদ করেছে। ভারতের হিন্দুর ঘরের ছেলে মেয়েরা, এ দেশে যদি মানুষ হতে চাও, মুসলমানদের কোরআন আরবি ভাষায় লেখা, পড়তে জানো না মানে মতলব জানো না, বাংলায় লিখে দিচ্ছি একবার দেখে নাও পড়ে নাও, তাহলে তোমরা মানুষ হতে শিখবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হিন্দুর ঘরের মহান কীর্তি সন্তান কথায় কথা বেড়ে যায়, যার নাম ডক্টর রামনারায়ণ শাস্ত্রী, উনি একটি তত্ত্ব দিলেন ইতিহাসে লিখে, আজ অমরত্ব লাভ করে রয়েছে লেখাটি। উনি বললেন ভারতের অধঃপতিত হিন্দু সমাজে ইসলাম এসেছিল আলোক দীপ্তি নিয়ে, ইসলাম যদি ভারতবর্ষে জমিনে না আসত, এ ভারতের অধঃপতিত হিন্দু সমাজের মানুষ কোনোদিন মানুষ হতে পারত না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কত বড় কথা বললেন তিনি। উনি বললেন ভারতের অধঃপতিত হিন্দু সমাজে ইসলাম এসেছিল আলোক দীপ্তি নিয়ে, ইসলাম যদি ভারতবর্ষের জমিনে না আসত, এ ভারতের অধঃপতিত হিন্দু সমাজের মানুষ কোনোদিন মানুষ হতে পারত না। ইসলাম ধর্মে হিন্দুস্তানে এনেছিলেন যিনি, নাম হলো তার হজরতে খাজা আজমিরি, রাজস্থানের আজমিরে ঘুমিয়ে আছেন যিনি, যার বাবার নাম ছিল খাজা গিয়াসউদ্দিন, ওনার নাম খাজা এমন করে মহিউদ্দিন, হিন্দুস্তানের তীর চিন্তা করলেন যিনি, অবন্ধ আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, তিনি আজ ভারতে কলেমার প্রদীপ জ্বালিয়ে দিয়ে আজ আমাদের কলিজা ঠান্ডা করে দিয়ে দিয়েছেন। এ দেশে যখন সতীদাহ প্রথা ছিল, এ দেশে মেয়েরা যখন বাবার সম্পত্তির অধিকার পেত না, ওই সময় খাজা সাহেব ইসলামের আইন এনে ভারতের মুসলমানদের কাছে জারি করে দিয়ে দিলেন, মেয়েরা কি অপরাধ করলো, স্বামী মারা গেছে ওর আবার বিয়ে করবে, হিন্দু ধর্মের নিয়ম ছিল 2-4 মার বিয়ের পরে যদি কোনো স্বামী মারা যায়, স্ত্রীকে হাত পা বেঁধেই স্বামীর চিতায় জীবন্ত পোড়ানো হতো। রাজা রামমোহন রায় বলল ধর্মে লাথি মার, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলল ধর্মে লাথি মার,
মার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলল ধর্মের আইন পরিত্যাগ কর আমার কন্যা সন্তান স্বামীর চিতায় জীবন্ত পুড়বে আর বাবা বাবা করে ডাকবি আর আমি বাবা শাসনের চিতার পাশে দাঁড়িয়ে তার ওই মরণ যন্ত্রণা দেখব এটা কখনো যুক্তির কথা নয় মুসলমানদের ধর্মের আইন কত ভালো ওদের পাঁচটা স্বামীও যদি মারা যায় সবার মেয়ে বিয়ে করতে পারবে একশো স্বামী যদি মারা যায় একশো একবার বিয়ে করতে পারবে আমাদের ধর্মে মুসলমানদের আইন জারি কর সতীদাহ প্রথা উচ্ছেদ কর জোরে বলুন সুবহানাল্লাহ হিন্দুর মেয়েরা বিয়ের পরে বাবার সম্পত্তির কোন অধিকার পেত না কিন্তু আমাদের কোরআন বলেছে ছেলে তোমার বোনের বিয়ে হয়ে গেল তোমার বাবার সম্পত্তির তিনের এক অংশ মেয়ে পাবে তুমি পাবে দু ভাগ মেয়ে পাবে এক ভাগ কারণ মেয়ে স্বামীর কাছ থেকেও পাবে ছেলের কাছ থেকে পাবে ভাইয়ের কাছ থেকে পাবে এই জন্য মেয়েকে এক ভাগ দেয়া হয়েছে ছেলেকে দু ভাগ দেয়া হয়েছে হিন্দুর মেয়েরা বিয়ে যতদিন হয়নি বাবা সময় সম্পত্তি উপভোগ করতো বিয়ে হয়ে গেলে আর কিছুই দেয়া হতো না হিন্দুর মেয়েরা বলল মুসলমানের মেয়েরা পাবে ওরা সংসার জীবনে সুখ ভোগ করবে স্বামীর সংসারে বাবার বাড়ি থেকে যাবার জমি বিক্রি করে এনে আর আমরা হিন্দুর মেয়েরা কি অপরাধ করলাম একই দেশে বাস করি একই ভাষায় কথা বলি একই সুরে গান গাই একই বাজারে বাজার করি একই স্কুলে পড়ি ওরা পাবে আমরা পাবো না ওটা হবে না কলিকাতা হাইকোর্টে সেদিন মামলা দায়ের করলো হিন্দুর মেয়েরা বলল মুসলমানেরা পাচ্ছে আমরা কেন পাবো না বলুন হাইকোর্টের জাজ ব্যারিস্টারেরা বলল তোমরা দাবি করো নি তাও পাওনি মুসলমানেরা অনেকদিন আগের থেকে পেয়ে চলেছে ওদের ধর্মে আছে তোমরা যদি এখন দাবি করো তাহলে আমরা আইন করে তোমাদের জন্য বাবার সম্পত্তি তিনের এক অংশ উইল করে দেব হিন্দু মেয়েরা দরখাস্ত করল ওদের আইন পাশ হয়ে গেল মুসলমানদের আইন একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার সেই ইসলাম সেই ভারত ভারতবর্ষে এসেছে মানুষকে মানুষ বানানোর জন্য পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী বললেন বিধাতার তরফ থেকে মানুষের কল্যাণের জন্য যদি কোনো মহামানব এ পৃথিবীতে আবির্ভূত হয়ে থাকে সে মহামানবের নাম হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কেউ বলে মুহাম্মদ রাসূলুল্লাহ বিধাতা প্রেরিত রাসূল নয় আল্লাহর পাঠানো মহামানব নয় আমি হরপ্রসাদ শাস্ত্রী বলছি বিধাতার তরফ থেকে মানুষের কল্যাণের জন্য কোন মহামানব এ পৃথিবীতে কোনোদিন আবির্ভূত হয়নি কোন মহামানব মানুষের কল্যাণের জন্য যদি এসে থাকে নাম তার মুহাম্মদ রাসূলুল্লাহ আমি রামকৃষ্ণ পরমহংস দেবের নাম বলতে পারবো না বুদ্ধ দেবের নাম বলতে পারবো না চৈতন্য দেবের নাম বলতে পারবো না গুরু নানকের নাম বলতে পারবো না মহাবীরের নাম বলতে পারবো না আচার্য কেশব চন্দ্র সেনের নাম বলতে পারবো না যীশু খ্রিস্টের নাম বলতে পারবো না বালক ব্রহ্মচারীর নাম বলতে পারবো না মহামানবের ভিতরে যিনি শ্রেষ্ঠ নাম হলো তার মুহাম্মদ রাসূলুল্লাহ একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ বর্তমান খ্রিস্টানের দেশে আমেরিকার দেশে একজন উচ্চ লেখকের সুনাম হয়েছে নাম হলো তার ডক্টর এইচ এম হার্ট বিশ্ববিখ্যাত লেখক হিসাবে তামাম পৃথিবীতে যিনি সুনাম পেয়েছেন এই লোকটির নাম ডক্টর এইচ এম হার্ট ইংরেজি ভাষা একটা বই লিখে তামাম বিশ্বে সুনাম অর্জন করেছে বইটির নাম দিয়েছেন ইংরেজিতে দ্য হান্ড্রেড কি নাম বললাম দি হান্ড্রেড বইটার নাম দিয়েছে দ্য হান্ড্রেড এর বাংলা নাম হলো একশো বইটার বাংলা নাম হলো একশো ইংরেজিতে নাম হলো দ্য হান্ড্রেড লেখকের নাম ডক্টর এইচ এম হার্ট আমেরিকার দেশের উচ্চ শিক্ষিত খুব বড় সাহিত্যিক খুব বড় লেখক এই বইটা লিখে পৃথিবীতে খুব বড় সাহিত্যিকের সম্মান পেয়েছেন তার বইতে একশো মনি ঋষির জীবনী লিপিবদ্ধ করেছেন দুনিয়ার একশো ভালো লোকের জীবনী লিখেছেন তিনি এই ভালো লোকের জীবনী লিখে পৃথিবীর মানুষের কাছে বড় সুনাম অর্জন করেছেন তবে তার বইয়ের প্রথমে যে লোকটা জীবনী জায়গা পেয়েছে সেই লোকটি রামকৃষ্ণ পরমহংস দেব নন বুদ্ধ দেব নন চৈতন্য দেব নন গুরু নানক নন মহাবীর নন আচার্য কেশব চন্দ্র সেন নন যীশুখ্রিস্ট নন বালক ব্রহ্মচারী নন ডক্টর শিব শক্তি সৌরভ জি নন যুক্তরাষ্ট্রের ভূতপূর্ব ছিলেন মিস্টার হুবারের নাম লেখা হয়নি জার্মান প্রেসিডেন্ট মিস্টার হার হিটলারের নাম লেখা হয়নি ইতালির প্রেসিডেন্ট মিস্টার সিনোর মুসোলিনির জীবনী লেখা হয়নি চীনের প্রেসিডেন্ট মিস্টার শি হংতির জীবনী লেখা হয়নি যারা মরণের পর ইতিহাসে অমরত্ব লাভ করে রয়েছে এদের কারো নাম লেখা হয়নি পৃথিবীতে বড় বড় বিজ্ঞান যারা এসেছে কারবা নাম রুশো কারবা নাম প্লেটো কারবা নাম হেগেল কারবা নাম ক্যান্ট কারবা নাম ভয়েল কারবা নাম জার্নাল কারবা নাম মিলি কারবা নাম টমাস কার্লাইল কারবা নাম উইলিয়াম মোর কারবা নাম এডওয়ার্ড গিবন কারবা নাম গোয়েথ কারবা নাম আইজাক নিউটন কারবা নাম গ্যালিলিও বড় বড় বিজ্ঞান যারা
ব্যাপারে এসেছি, কারোর জীবনী তিনি লেখেননি। প্রথম যার জীবনী দিয়ে শুরু করেছেন তিনি হলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস। ডক্টর ইসেম হাটকে জিজ্ঞাসা করা হলো, কত ভালো ভালো মানুষ আছে পৃথিবীতে, মুহাম্মাদের জীবনী দিয়ে প্রথম কেন শুরু করলেন? উনি বললেন, বইয়ের প্রথমে ভালো জিনিস না দিলে মানুষের পছন্দ হবে না পড়তে। আমি যত নেতা আছে, যত ভালো মানুষ আছে, তাদের জীবনী নিয়ে রিসার্চ করে দেখলাম মুহাম্মাদের জীবনীর উপরে কারো জীবনী হতে পারে না। তাই ভালো জীবনীটা আগে দিয়ে দিয়েছি, যাতে মানুষ পড়লে ওদের মন ধরবে, আরো কিছু পড়ি, আরো কিছু পড়ি। আর প্রথমে যদি খারাপ লাগে পৃষ্ঠা বুঝিয়ে রেখে দেবে আর পড়বে না। তাই ভালো লোকটা দিয়ে শুরু করেছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই ভালো লোকটা আদর্শ মেনেছিলেন যিনি, ফুরফুরা সিলসিলার প্রতিষ্ঠাতা তিনি, নাম তার মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ, যার কথা আপনাদের কাছে বলতে চাইছিলাম। মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা জামা, ইসলাম শরীয়ত আইন পালন করে লোকটি পৃথিবীতে বিচরণ করেছে। যেখানে গেছে সেখানে সম্মান।